ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন বিপি নূর। তার সহযোগীরা কথা বলছেন যে কি হয়েছে মূলত সেই বিষয়টি নিয়ে। পাইপের লাঠি ছিল, সেটা দিয়ে তার মাথায় কাটি পিটিয়েছে, রক্ত বের হচ্ছে সব জায়গায়। আমি দয়া করে বলবো, এই জাতিকে আজকে রুখে দাঁড়াতে হবে। এক বিপি নূর দিয়া গণতন্ত্র বাস্তবায়ন করা সম্ভব নয়। বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকে সবাইকে ছুটে আসতে হবে। এই গণতন্ত্রের লড়াই যেই ডাক বিপি নূর হক নির্দিয়েছে, আমি সমগ্র দেশবাসীর কাছে অনুরোধ জানাতে চাই, এই বিপি নূরকে বাঁচানোর জন্য নয়, গণতন্ত্রকে বাঁচানোর জন্য, আইসি থেকে উদ্ধার করার জন্য হলো আপনাদেরকে রাজপথে নেমে আসতে হবে। এ পর্যায়ে কথা বলবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, সাবেক সূর্য সেন হলের বিপি প্রার্থী মশিউর রহমান। প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ এই বাংলাদেশে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কণ্ঠস্বর হয়ে যদি কোনো সংগঠন কথা বলে থাকে, সেটা বর্তমানে বিএনপি এবং গণ অধিকার পরিষদ। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন এজেন্সি দিয়ে এই গণ অধিকার পরিষদকে ভাঙার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছে। তারপরেও বিপিনের নেতৃত্বে যখন এই গণ অধিকার পরিষদ এগিয়ে যাচ্ছিল, যখন দেখছিল যে বিপিনের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি এবং এজেন্সি দিয়ে গণ অধিকার পরিষদকে ভাঙানো সম্ভব না, তখনই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের উপরে হামলা এবং মামলার খড়গ নেমে এসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, এই বিশ্ববিদ্যালয়কে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার। অর্থাৎ বর্তমান বাংলাদেশ যে এক দফার আন্দোলনে বাংলাদেশ রয়েছে, সেই আন্দোলনকে যদি থামানো যায় তাহলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ তাদের এই ক্ষমতাকে দীর্ঘায়িত করা যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি, আমরা দেখেন আমরা সবসময় বলি যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। আওয়ামী লীগ একটি প্রোগ্রাম করেছে, তাদের সেই প্রোগ্রামের নাম দিয়েছিল শান্তির সমাবেশ। সেই শান্তির সমাবেশ থেকে ফেরার পথে তারা একজন মাদ্রাসার ছাত্র হাফেজ রেজাউল করিম, তাকে দুই গ্রুপ মিলে একজন যাত্রাবাড়ি মাদ্রাসার একজন ছাত্রকে, একজন নিরপরাধ নিরস্ত্র একজন পথিক মাদ্রাসার ছাত্রকে তারা নির্মমভাবে হত্যা করেছে। সেই বিষয়টিকে যখন পুলিশ প্রশাসন সহ যখন আওয়ামী লীগ ধামা চাপা দিচ্ছিল, তখন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা তিনি এই বিষয়টি নিয়ে তিনি সরব হয়েছেন এবং ছাত্র অধিকার পরিষদ আজকে ঘোষণা দিয়েছিল যে হাফেজ রেজাউল করিম সহ বুয়েটে যে শিক্ষার্থীদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তির দাবিতে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়াবো। সেটা আমাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম ছিল। সেখানে গতকাল রাতে আপনারা দেখেছেন যে নুরুল্লাহ নূরের ঘর ভেঙে, তার ঘরের দরজা তিনটে দরজা ভেঙে বিনিয়ামিন মোল্লাকে আটক করা হয়েছে। একজন ডাকসুর ভিপি বর্তমানে একটি রাজনৈতিক দলের সভাপতি, তার ঘর যখন ভাঙা হলো তখন তিনি বলেছেন যে আমরা প্রতিবাদ জানাবো। ইতিমধ্যে আপনারা জানেন যে বিএনপির মহাসচিব এই বিষয়ে বিবৃতি দিয়েছে এবং আমরা পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসি। আমরা কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য উস্কানিমূলক স্লোগান দেয়নি, আমরা আমাদের বক্তব্য নিয়ে আমরা আমাদের প্রথাগত যে দাবিগুলো ছিল যে হাফেজ রেজাউল করিমের যে হত্যা হয়েছে তার বিচার আমরা চাই, আমরা বুয়েটে যে শিক্ষার্থীদেরকে আটক করেছে তাদের ইতিমধ্যে জামিন হয়ে গেছে, তাদেরকে কেন আটক করা হয়েছিল তার জবাব দিতে আমরা চাই। এই বিষয় নিয়ে যখন কথা বলি তখনই ছাত্রলীগ আমাদের উপরে অতর্কিত হামলা চালায়। বন্ধুগণ দেখুন, এই বাংলাদেশে আপনার আওয়ামী লীগ এবং তাদের মিডিয়া নিউজ করেছে যে নুরুল্লাহ নূর কুকিচিনকে অস্ত্র সরবরাহ করছে, নুরুল্লাহ নূর এটা করছে ওটা করছে। আজকে দেখেন নুরুল্লাহ নূরের উপরে হামলা করা হলো, নুরুল্লাহ নূরের হাতে যদি অস্ত্র থাকতো তাহলে তো নুরুল্লাহ নূর আজকে প্রতিরোধ করে তুলতো। আজকে দেখেন নুরুল্লাহ নূরের মাথা ফেটে গেছে, নুরুল্লাহ নূর সহ আমরা এক্সাক্ট ফিগার বলতে পারবো না, কারণ আমরা এখনো জানি না তার কারা আহত হয়েছে। আমরা আমাদের এখানে প্রায় 10 থেকে 15 জন সহযোদ্ধা আছে, বিভিন্ন জায়গায় আছে, আমরা ধরে নিচ্ছি যে 30+ আমাদের সহযোদ্ধা বন্ধু তারা আহত হয়েছে। এখন এমন একটা পরিস্থিতিতে আমরা দাঁড়িয়েছি, দেখুন আজকে আমাদের মূল দাবিটা কি, মূল দাবিটা হচ্ছে যে এই বাংলাদেশে আজকে মত প্রকাশের স্বাধীনতা নেই, আজকে বাক স্বাধীনতা নেই, আজকে গণতন্ত্র নেই। আজকে হিরো আলমের মতো একজন লোক যিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সামান্য প্রতিরোধ গড়ে তোলার জন্য একটা নির্বাচনে গিয়েছিল পরীক্ষামূলকভাবে, সেই নির্বাচনে সে জিতবে না, তারপরেও তাকে কিভাবে হামলা করা হয়েছে। আজকে নুরুল্লাহ নূরের উপরে হামলা করা হলো,
আজকে বিরোধী মতের উপরে বিরোধী দলের উপরে হামলা করা হচ্ছে বন্ধুগণ তার মানে আমরা ধরে নিচ্ছি যে এই বাংলাদেশে মত প্রকাশের বাক স্বাধীনতা প্রকাশের ন্যূনতম স্পেস নাই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করছি প্রিয় সাংবাদিকবৃন্দ আমাদের পরবর্তী কর্মসূচি কি হবে আপনারা জানেন যে আজকে আমাদের প্রোগ্রামে আমাদের রাশেদ খান তিনি হচ্ছে ডেঙ্গু পজিটিভ এই কারণে আজকে প্রোগ্রামে রাশেদ খান আসতে পারেনি আমাদের দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাশেদ খান তার সাথে আমাদের উচ্চ পরিষদের সদস্যরা আছেন তারা সহ আমাদের দলীয় যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দিব।